ও ভাই, কতভাবে সময় কাটে! আজান দেয় নাকি? আল্লাহ দেয় দেখ, জীবন কতভাবে কেটে যায়। এরে ভাই, আমার একটু খেয়াল করে শোন, যুবকরা মুরব্বীদেরকে বলছি না, তুই তুই তুমি যখন বলি তো পোলা ব্যান্ডেই বলি, এরাই আমার বেশি টার্গেট। জীবন কতভাবে কেটে যায়, আফসোস করবো একদিন। এই যে আমার দিকে তাকাও, কয়দিন আগে দেখছে আমার ন্যাংটা, জিজ্ঞেস করো তো, আমার যে ন্যাংটা দেখছে কয়দিন হয়েছে জিজ্ঞেস করো, কয়দিন হয়েছে? বেশি দিন হয় নাই। তোমার মতো যুবক একদিন আমিও ছিলাম, তোমার মতো শিশু কিশোর একদিন আমিও ছিলাম। পার হয়ে হইয়া এখন কই আসছি, এখন যখন আয়নায় চেহারা দেখি কলিজাটা চিন করে ওঠে, নোচর দিয়ে ওঠে। হায় হায়, কেন? যখন দেখি দাড়ি সাদা, যখন দেখি চুল সাদা, তখন কলিজা মোচড় দিয়া ওঠে। হায়, শৈশব থেকে পালায়া কৈশোরে ঢুকছি, কৈশোর থেকে পালায়া যৌবনে ঢুকছি, এখন যৌবন থেকে পালায়া ঢুকলাম বার্ধক্যে, এখন পালাবো কোথায়? দাড়ি চুল সাদা হওয়ার মানে জানে? দাড়ি চুল সাদা হওয়ার মানে জানে? ও সাদা দাড়িওয়ালা বাবা, ভাই, চুল সাদাওয়ালা, সাদাওয়ালা, সাদা চুলওয়ালা ভাই, বাবা, বোন, মা, এটার অর্থ জানে? এটার অর্থ হচ্ছে আল্লাহ আমাকে আপনাকে মেসেজ দিচ্ছেন, সতর্ক করতেছেন, এই হাসান জামিল, তোর সামনে গাছের পাতা ঝরেছে, আমি তোকে সতর্ক করেছিলাম, যেই জিনিস ঝরে ধরে ওই জিনিস ঝরে, আমি তোর সামনে সূর্যকে ডুবাইয়া তোকে সতর্ক করেছিলাম, যেই জিনিস ওঠে ওই জিনিস ডুবে, তুই একদিন ডুববি, তুই সোজা হস নাই, আমি তোর সামনে দিয়া তোর বাবার লাশে কবরে পাঠাইয়া তোরে সতর্ক করছিলাম, তোর তুইও এখন কারো না কারো বাবা, একদিন তোকেও কবর পথে যেতে হবে, তুই সোজা হস নাই, তোর সামনে দিয়া তোর মায়ের লাশ আমি কবরে পাঠাইছি, তাও তুই সোজা হস নাই। ও বাপ, ও মা আমার, এই দাড়ি পাকা চুল সাদা মানে কি? মানে হচ্ছে এবার আমার শরীরের একটা অংশের মৃত্যু শুরু হয়ে গেছে। এখন তো আফসোস করি, এখন তো আফসোস করি যে গত 30টা বছর প্রতিদিন যদি 2 রাকাত করে নফল নামাজ পড়তাম তো আমল নামা কত ভারী হইত, প্রতিদিন যদি 1 বার করে তেজবি পড়তাম তো কতগুলো তেজবি জমা হইতো। হায়, কি করলাম, গল্পে গল্পে সময় পার করলাম, কত জায়গায় সময় নষ্ট করলাম। হায়, বাজারে যাওয়ার সময় কেন মুখটা চালু রাখলাম না, কেন সুবহানাল্লাহ পড়তে পড়তে গেলাম না। হায়, মসজিদে যাওয়ার সময় কেন মুখটা বন্ধ রাখলাম, কেন সুবহানাল্লাহ পড়তে পড়তে গেলাম না। হায়, গাড়ি ড্রাইভ করার সময় কেন ইস্তেগফার পড়তে থাকলাম না। এখন তো আফসোস লাগে, কিন্তু আফসোস করলে কি হবে, আল্লাহ সময় তো আর ফেরত দিবেন না। ভাই, ওই সময় তোমার আছে হাতে, নবী জন্যই বলেন ইখতানিম খামসাত ক্বাবলা খামস, হায়াতাকা ক্বাবলা মাউতিক ওয়া শাবাবাকা ক্বাবলা হারামিক, আল হাদিস। নবী বলেন, আরে আমার উম্মত, এই হায়াতের মূল্য দাও মৃত্যুর আগে আগে, মরে গেলে আফসোস করবা, বলবা ইয়া লাইতানি কদ্দামতু লি হায়াতি, হায় সময় থাকতে কেন কিছু করলাম না, তখন কান্নে লাভ হবে না,
আরে যুবক নবী বলেন যৌবনের মূল্য দাও বার্ধক্যের আগে আগে, একদিন তুমিও বুড়া হবা তখন তোমারও সেজদা দিতে মন চাইবে কিন্তু কমর সায় দিবে না। দেখো না এখন কত বুড়া চেয়ারে বসে বসে নামাজ পড়েন, সেজদা দিতে মন চায় কিন্তু কমর সায় দেয় না, হাঁটু সায় দেয় না। একদিন তোমারও মন চাইবে কিন্তু কমর সায় দিবে না, হাঁটু সায় দিবে না। এখন সেজদা দিতে পারো অথচ তুমি নামাজ পড়ো না, একদিন আফসোস করবা আমার মতো কানবা কিন্তু লাভ হবে না। কারণ আল্লাহর কথা বলো বাউল মাওয়াজিনুল কিসতালি ইয়াউমিল কিয়ামা, কিয়ামতের মাঠে আমি ইনসাফের দাঁড়ি পাল্লা দাঁড় করাবো। ফালা তুযলামু নাফসুন শাইআ, কারো উপর বিন্দু মাত্র হেরফের করা হবে না, কম দেওয়া হবে না বেশিও দেওয়া হবে না। মানে ছোট্ট ছোট্ট যদি হয় গুনাহ, আমল যদি ছোট্ট ছোট্ট হয়, আল্লাহ বলেন ওয়া ইন কানা মিসকাল হাব্বাতিন মিন খারদাল, সরিষার দানা পরিমাণও যদি হয়, মানে একেবারে ছোট্ট যদি হয়, মালিক বলেন আতাইনা বিহা, আমি ওইটাকেও হাজির করব, ওইটাকেও হাজির করব। এই ভয়ে সাহাবা কেরাম কাঁদতেন। হযরত আব্দুল্লাহ ইবনে ওমর তেলাওয়াত করতেছিলেন, ইয়াউমা ইয়াকুমুন নাস লিরাব্বিল আলামিন, সমস্ত মানুষকে একদিন আল্লাহর আদালতে দাঁড়াইতে হবে। আব্দুল্লাহ ইবনে ওমর এই আয়াত পড়ে পড়ে কাঁদতেছেন, হায়রে দাঁড়ায়া জবাবটা দিব কি, আম্মা জান আয়েশা এত বড় মানুষ অথচ কাঁদতেন, ইয়া লাইতানি কুনতু নাসিয়াম মানসিয়া, আয়ে যদি নিঃশেষ হয়ে যেতাম, আম্মা জান বলতেছে আয় যদি নাই হয়ে যেতাম, আয় যদি একদম নিঃশেষ হয়ে যেতাম, অস্তিত্বহীন হয়ে যেতাম, তাইলে আল্লাহর কাছে আমাকে দাঁড়াইতে হতো না, এখন দাঁড়ায় কি জবাব দিব, আয়ে আমল নামা পেশ করা হইলে কি জবাব। হযরত ওমর নামাজে তিলাওয়াত করতেছিলেন, ওয়াকিফুহুম ইন্নাহুম মাসউলুন, ওয়াকিফুহুম ইন্নাহুম মাসউলুন। হাশরের মাঠের একটা চিত্র, হাশরের মাঠে আল্লাহ ফেরেশতাদেরকে কিছু লোককে দেখায়া বলবেন এগোরে আটকা, এগোরে আটকা, ওয়াকিফুহুম এগোরে আটকা। কেন বলে ইন্নাহুম মাসউলুন, এদেরকে জিজ্ঞাসাবাদ করতে হবে। হযরত ওমর কাঁদতেছে, নামাজের পরে সাহাবা ইকরাম জিজ্ঞেস করেন, হযরত এই আয়াতটা আপনার শুনছেন না, আপনি কেন কাঁদলেন? ওমর বলে আরে কি বিশ্বাস, যদি আমিও এদের কাতারে পড়ে গেলাম, হায় যদি মালিক দেখে বলেন এই অমতাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন, অমতাজ এ হাসান জামিল অপরাধী আলাদা হ, যদি খালি ডাক দিয়া বলে তুই অপরাধীদের সাথে আলাদা হ, কি জবাব দিবা ভাই? এ ভাই আমার কি জবাব দিবা বলো, আমি তো বড় ভয়ে আছি, যা কি জবাব দিব। ও ভাই জবাব ঠিক করছ, জবাব ঠিক করছ, মালিক আগেই জানায় দিতেছে, সেদিন তো আমল নামা নিয়ে চিৎকার করবার বলবো, ইয়া লাইতানি লাম উতা কিতাবিয়া, আই যদি আমল নামা না দেওয়া হইতো আমারে, আল্লাহ বলে এখন চিৎকার করে লাভ নাই, আমি তো আগেই সতর্ক করে বলেছিলাম, ওরা দাউল মাওয়াজিনুল কিসতালি ইয়াউমিল কিয়ামা, আমি দাঁড়ি পাল্লা দাঁড় করাবো, সেদিন কলিজায় লাগে নাই, ভয় লাগে নাই, এখন কেন কান্না করস, এখন কেন চিৎকার করস? ফিরিস্তাদেরকে ডেকে বলবে না এদেরকে ধর, বেড়ি লাগা, খুজু ফাগুল্লু, এগুলারে মার, জেলখানায় রয়ে যা। বলে কোথায় জেলখানা? সুম্মাল জাহিম সল্লু, টেনে হচ্ছে নিয়ে জাহান্নামে ফেলা, এখন কাঁদতে আসছে, সময় থাকতে কাঁদে নাই, আমি কত ভাবে সতর্ক করেছি।
ও ভাই আমাদের জন্য তো কত সুজদা আমল নামাকে ভারী করা, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, নবী বলেন সুবহানাল্লাহিল আযীম, পড়লে তো আমল নামাটাই বাজায়, পড়লে তো নাই বাজায়। গুনার আমল নামা যে কারণে ডাবে ওটার খালি একটু ঝাড়া মারলিস, কি সুযোগ আল্লাহ দিছেন, একটু ঝাড়া মারো না, আস্তাগফিরুল্লাহ আল আযীমের ঝাড়ু দিয়া একটু ঝাড়া মারো না, একটু ঝাড়া মারলেই কাম শেষ। আরে মরতে তো দেরি লাগে, গুনা করতে তো বছর থেকে বছর লাগছে, 50 বছর 100 বছর লাগছে, খালি আস্তাগফিরুল্লাহর ঝাড়ু দিয়ে একটা ঝাড়ু মারো না, সাথে সাথে ক্লিন একদম পরিষ্কার, আল্লাহর ওয়াদা, আল্লাহর ওয়াদা, আস্তাগফিরুল্লাহর ওই ক্লিনার দিয়া একটু খালি ওয়াশ করে নাও না, তাইলে তো হয়। বলে গুনা তো করছি 50 বছর লাগায়া, কারে কিভাবে বুঝাবো, মানুষ কম্পিউটারের শক্তি বিশ্বাস করে, গফফারের শক্তিতে বিশ্বাস করে, কম্পিউটারে অল ডিলেট আছে না, 50 বছর লাগছে লিখতে, যদি সবগুলার ডিলেট করতে চায় তো অল ডিলেটের টিপ দিলে সবটি ডিলেট হয় না, কিছু থাকে যায়, লিখতে লাগছে কয় বছর, কি আজিব কথা, লিখতে লাগলো 50 বছর, ডিলেট করতে লাগে কয় কতক্ষণ, একটা টিপ, খালি অল ডিলেটে টিপ দিলে কাজ হয়ে যায়। তুমি কুমার তোমার নিজের হাতের বানানো কম্পিউটারের শক্তি বিশ্বাস করো যে ওখানে অল ডিলেট অপশন আছে, আর মালিক যে বলতেছেন অল ডিলেটের অপশন আমার কাছেও আছে, নবী বলেছেন আত্তাই মুমিনা জাব্বি কামাল লা জাব্বালা, অল ডিলেটের অপশন আমার কাছেও আছে, তুই খালি একবার বল না যে আল্লাহ আমার গুনার মধ্যে তুমি অল ডিলেট একটা টিপ দিয়ে দাও, আল্লাহ কে তুই ডাক দিতে দেরি করবি, আমি সারা দিতে দেরি করবো। খালি ডাক আমারে, সারাদিন গুনা করি, সারা রাত ঘুমাই, শেষ রাতে মালিক আইসা ডাকতে থাকে, সারাদিন গুনা করছস কিচ্ছু বলি নাই, সারা রাত ঘুমাইছস তোর ঘুমেরও ডিস্টার্ব করি নাই, আর কত ঘুমাবি, রাত শেষের দিকে শেষ আকাশে মালিক নেমে আসে, আইসা ডাকতে থাকে এ হাসান জামিল গুনা করছস, মাফ চা আমার কাছে, আমি মাফ করে দেবো, আসছি তোরে মাফ করার জন্য। ব্যবসা মন্দা, হুজুরের কাছে আসো তাবিজের জন্য, আর আল্লাহ ডাকতেছেন রিজিক দেওয়ার জন্য, আমি তোর রিজিক দিব, হুজুরের কাছে দোয়া চাইতেছে, হুজুর দোয়া করেন আমার একটা বাচ্চা যেন হয়। এক বুজুর্গের কাছে এক ছেলে আইসা দোয়া করে, হুজুর একটা দোয়া করে আমার বাচ্চা হয়, আচ্ছা দোয়া করে, খুব দোয়া করে, খুব দোয়া করে, এক বছর পরে এক হুজুর বাচ্চা তো হয় না, তো কই যা আমিও দোয়া করতেছি তুইও দোয়া কর, তাবার মুরিদ পিসার দুইজনে মিল্লা দোয়া করতেছে আল্লাহ একটা বাচ্চা দিয়ে দাও, আল্লাহ একটা বাচ্চা দিয়ে দাও, 2 বছর পরে আবার কর হুজুর কাম তো হইতেছে না, তো হুজুর পরামর্শ দিতেছে হয়তো কোনো সমস্যা, চিকিৎসা টিকিৎসা করা, বউর খোঁজ খবর লইতে গিয়া দেহে শুনে গিয়ে হ্যাঁ এখনো বিয়া করবে, কোন তো দেখি দেখি তুই বিয়া করিস নাই, কেন তুই বাচ্চার জন্য কি দোয়া করাইলি আমার এতদিন ধরে, আমাদের অবস্থাও তাই, আল্লাহ যখন রিজিক দেওয়ার জন্য ডাকতেছেন আমি তখন ঘুমাই ফজরে সকালে, আর বিকালে যায় হুজুরের কাছে বলি হুজুর একটা তামিজ দেন, দোকানওয়ালা আমার জন বেচা কিনা বাইরা যায়, আল্লাহকে হ তোর এই তামিজ দিয়ে আমি রিজিক দেব, সকালে আমি নিজে আইলাম দেওয়ার জন্য, তখন নিলি না অহন গেছে হুজুরের কাছে। এই জন্য হযরত শেখ ইবনুল কাইয়িম বলেছে জাদুল মাদে আসছে, কেউ যদি সকালে ঘুমায় তার ঘর থেকে জিন্দগিতে অভাব দূর হবে, কেন আল্লাহ যখন রিজিক বন্টন করে তখন তুমি ঘুমাইলে তোমার রিজিক আল্লাহ কারে দিবে। ভাইরা আমার আজান দিতেছে না, আমাদের আমল নামাকে ভারী করব, কারণ আমল তো মাপা হবে, আমল মাপা হবে, আমল নামা ভারী করবো ইনশাআল্লাহ তাআলা, ছোট্ট ছোট্ট আমলগুলো পড়বো আর আমল নামা ভারী করব, চলতে ফিরতে তেজবি পড়তে থাকবো, চলতে ফিরতে তেজবি পড়তে থাকবো, খালি টাইম আমরা নষ্ট করবো না ইনশাআল্লাহ। ঠিক আছে ঠিক আছে, আজান না হইলেও হবে, হ্যাঁ দোয়ার সময় কবাইল আল মাগরিব, আল্লাহ তাআলা আমাদের এই মজলিসকে কবুল করেন, কথাগুলোর উপর আমলের তৌফিক দেন, একটু মাগরিবের আগের টাইমটা দোয়া কবুলের একটা দারুণ সময়, এই জন্য আমরা অল্প একটু দোয়া করে নিই আল্লাহর কাছে। আল্লাহ আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া সাল্লিম, আল্লাহুম্মা বারিক লানা ফীমা রাযাকতানা ওয়া কিনা শাররা মা কাযাইতানা।
اللهم لا تدع لنا في مقامنا هذا ذنبا الا غفرته ولا هما الا فرجته ولا دينا الا قضيته ولا حاجه الا قضيتها ويسرتها فيسر امورنا واشرح صدورنا واجعلنا من الراشدين لا اله الا الله الحليم الكريم لا اله الا الله الحليم الكريم سبحان الله رب العرش العظيم نسألك موجبات رحمتك وعزائم مغفرتك والسلامة من كل إثم والغنيمة من كل بر والفوز بالجنة والنجاة من النار يا رب البيت العتيق أعتق رقابنا ورقاب آبائنا وأحبابنا وأزواجنا وذرياتنا من النار أي الله ما أدري كم أفكر دين আল্লাহ আমাদেরকে মাফ করে দেন, আল্লাহ আমাদেরকে মাফ করে দেন, আল্লাহ গুনাহগুলো মাফ করে দেন, আল্লাহ নেকিগুলোকে কবুল ও মঞ্জুর করেন, আল্লাহ এই মজলিসকে আপনি কবুল করেন, আল্লাহ তালিমুল ঈমান এই বয়স্ক মাদ্রাসাকে আপনি কবুল ও মঞ্জুর করেন, আল্লাহ মাদ্রাসাকে গোটা এলাকার হেদায়তের মার্কাজ বানায় দেন, হেদায়তের নূর এলাকায় চমকায় দেন, জনপ্রতিনিধি যারা আইন শৃঙ্খলায় যারা আছেন আমাদেরকে যারা সহযোগিতা করেছেন আজকের এই আয়োজনে অর্থ দিয়ে সময় দিয়ে শ্রম দিয়ে পরামর্শ দিয়ে আল্লাহ যে যেভাবে সহযোগিতা করেছেন মালিক প্রত্যেকের এই সহযোগিতাকে নাজাতের জরিয়া বানায় দেন আল্লাহ। আয় আল্লাহ আমরা বড় দুর্বল মালিক, আমাদের আমলের একটু দাম বাড়াই আপনি দিয়ে দিয়েন মালিক, আমাদেরকে একটু ছাড় দিয়েন মালিক, শয়তানের ধোকায় পড়ে গুনাহ করি কিন্তু বিশ্বাস করি আপনি ছাড়া আমাদের কেউ নাই, তাই বেহায়ার মতো আবার আপনার কাছেই দৌড়ায় দৌড়ায় আসি, আপনি তাড়াইয়া দিয়েন না মালিক আমাদেরকে মাফ করে দেন, আল্লাহ বাকি জীবন গুনামুক্ত থাকার তৌফিক দেন, যারা অসুস্থ তাদেরকে সুস্থতার নিয়ামত দেন, আয় আল্লাহ ঘরে ঘরে আগুন জ্বলছে ওই আগুন আপনি নিভাইয়া দেন, ঘরে ঘরে শান্তি নাজিল করেন, আয় আল্লাহ এলাকায় আপনার খাস রহমত নাজিল করেন, সন্ত্রাস মাদকতা আয় আল্লাহ সব রকমের অপরাধ থেকে এই এলাকাকে আপনি হেফাজত করেন, এলাকার মানুষের দিলের মধ্যে দিনের অনুভূতি আপনি বসায় দেন, সুন্নতকে জিন্দা করে দেন, এলাকার মানুষগুলোকে বিদআত থেকে আপনি মুক্ত করে দেন, শিরিক থেকে বেঁচে থাকার তৌফিক আপনি দান করেন আল্লাহ। ও সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা মুহাম্মদ وآله وصحبه أجمعين سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين।